সামনের এই বাইকটা আমার সামনে ধরছে, এখানে কোনো কাগজ নাই দেখে মামলা দিতেছে। মামলা নাই, গাড়িটা রেখার উঠবে, কারণ এর কোনো কাগজ। এই রাস্তাটা পুরো মামলা পুরি হয়ে গেছে, চারিদিকে পুলিশ ধরতেছে। এই যে দেখেন সার্জেন্ট এই বাইকটারে ধরছে, এই বাইকটারে মিনিমাম 2-3 হাজার টাকার মামলা দিছে। এরপরে যারে পাচ্ছে যেখানে পাচ্ছে পুরো মামলা দিয়ে দিচ্ছে। এই যে দেখেন কতগুলা বাইক ধরছে, এই যে সার্জেন্ট এক একের পর এক মামলা দিয়েছে। এটা পুলিশের বাইক, এই পাশে যতগুলা বাইক আছে সবগুলাতে মামলা হয়েছে। আর এইখানে অনেক লোক জড়ো হয়ে আছে সবাইকে মামলা দেওয়ার জন্য। এই যে রেকারের গাড়ি, অনেকগুলো গাড়িতে ডাম্পিংয়ে উঠাইছে। প্রায় 5 বছর পরে মামলা খাইলাম। বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে কেবল আমি একটা মামলা খাইছি, সেটা হচ্ছে মানে আগারগাঁওতে। কোথায় মামলা খাইছি সেটা আপনাদের দেখাবো। তো সেটা দেখানোর আগে বলি কেন মামলা খাইছি। তো আগারগাঁও যে এই রাস্তাটা আছে পিছনের, এই রাস্তাটা অনেক সুন্দর। তো এই রাস্তায় আমার ভুল ছিল, এই জন্য আমি মামলা খাইছি। প্রায় 5 বছর পরে মামলা খাইছি। আমার ভাই আরাফাত ও ছিল। তো আমার হেলমেটটা করছিলাম কি, একটু খুলে এক জায়গায় দাঁড়াইছিলাম। দাঁড়ানোর পরে আমার হেলমেটটা একটু খুলে রাখছি, ওর হেলমেট পরা ছিল। তারপর সামনে একটা দোকানে বাদাম কেনার জন্য আগাইতে গেছিলাম, এমন টাইমে একজন সার্জেন্ট আমাকে ধরে। ধরার সাথে সাথে আমাকে মামলা দিয়ে দেয়। অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করার পরও আমাকে মামলা দিয়ে দেয়। বলি যে আমার এখনও বেতন হয় নাই বা এরকম অনেক কজ দেখাই, তারপরেও মামলা শেষ পর্যন্ত খাই। মামলা খাওয়ার পর আমরা ইউক্যাশের দোকানে যাই। দোকানে যাওয়ার পরে ইউক্যাশে 50 টাকা বেশি দিতে হয়, প্রায় 1050 টাকা দিয়ে আমি স্লিপ দেখাচ্ছি। এই স্লিপে দিয়ে আমি মামলাটা ভাঙাই। তো মামলাটা খাওয়ার পরে খারাপ লাগতেছে, 1000 টাকা গেল গা। তারপরে ভালোও লাগতেছে যে হইতেছে মামলা যাই। তো বন্ধুরা ওই সময় মনটা খুবই খারাপ ছিল, কারণ হচ্ছে আমি 1000 টাকা মামলা খাইছি। দেখা গেছে আমি হুন্ডাটা এনে রাখছি, সাথে সাথে হেলমেটটা খুলে রাখছি, আমার পিছনের জন্য হেলমেট তখনও পরা, এমন টাইমে হচ্ছে আমাকে মামলা দিয়ে দিলে 1000 টাকা। কারণটা এখন জানতে পারছি, এখন মনে হচ্ছে যে না ঠিক আছে। কালকে এই যে বড় রাস্তাটা আছে, এই রাস্তাটা দেখাও, এই রাস্তাটা হচ্ছে আগারগাঁওর একটা রাস্তা, সবচেয়ে সুন্দর রাস্তা। আপনারা বাইক চালায় অনেকেই আসেন, আমাকে দেখাও, অনেকেই এখানে আসেন। তো ইসলামিক ফাউন্ডেশনের সামনে কালকে একটা স্পট ডেট হয়েছে, সেই সময় হেলমেট ছিল না তার, এই জন্য মূলত এই রাস্তায় সার্জেন্টরা প্রচুর পরিমাণে মামলা দিচ্ছে। দোষ থাক না থাক মামলা নিতেই হবে। দেখেন এই রাস্তায় কিন্তু অনেকেই হেলমেট চালাচ্ছে, কিন্তু এখানে ধরতেছে না। কিন্তু ওই জায়গাটা বিশেষ করে বাংলাদেশ পর্যটনের সামনে প্রচুর পরিমাণে মামলা হচ্ছে, পুলিশ মামলা দিচ্ছে। তো আপনারা এলাকায় আসলে একটু সাবধানে থাকবেন, হেলমেট পরবেন, সেফ চালাবেন। আর অনেকদিন পরে, প্রায় 5 বছর পরে মামলা খাইলাম, সব কিছু থাকার পরেও কষ্ট লাগতেছে 1000 টাকা, কারণ 1000 টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়। এখন চাকরি বাকরি করি, আর আমি চাকরি পাইছি এটাও আপনাদের বলি। তো আমি এক জায়গায় চাকরি করি, এই জন্য ভিডিওটা কম আসে। তো সব মিলিয়ে কষ্ট লাগতেছে, কারণ 2 দিন পরিশ্রম করলে একজন মানুষে 1000-1200 এরকম টাকা ইনকাম করে, যারা চাকরি করি আমরা। তো এইভাবে যদি চলে যায় পুলিশ আর একটু কম টাকা মামলা দিতে পারে, যেহেতু আমার বাইকের পেপার টেপার সব ছিল। দাঁড়ানো অবস্থায় হেলমেটটার জন্য ধরছে, আমি পালাও যাইতে পারতাম বা টান দিয়ে ছলেও যেতে পারতাম, আমি চাই নাই। তারপরেও মামলা খাইছি, কষ্ট লাগতেছে। আপনারা সবাই সেফ চালাবেন। আর একটা বিষয়, যেসব কাগজ থাকলে পুলিশ মামলা দেবে না, সেগুলোর ব্যাপারে যদি বলতে হয় সেটা হচ্ছে স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন এবং আপনার ড্রাইভিং লাইসেন্স। এই 3টা কাগজ থাকলে পুলিশ আপনাকে মামলা দেবে না, কিন্তু আপনার হেলমেট পরতে হবে, পায়ে শ্যু পরতে হবে, স্যান্ডেল পরলে হবে না, আর রং ওয়েতে যাওয়া যাবে না। এইগুলো মানলে পুলিশ আপনাকে মামলা দেবে না। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর খুব কষ্ট লাগতেছে 1000 টাকার জন্য, আপনারা আমাকে দয়া করে একটু সান্ত্বনা দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।